হ্যালো ভিয়ার্স হোস্ট সেবার পক্ষ থেকে আমি নাজমুল সায়দাত নন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্যানেল থেকে একটি এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এফ অ্যাকাউন্ট সাধারণত ফাইল আপলোড এবং ম্যানেজমেন্ট করার জন্য ব্যবহার করা হয় যে কোনো হোস্টিং পার্সেস করার সময় অটোমেটিকলি একটি এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকে এবং এই ডিফল্ট এফ টিপি অ্যাক্সেস দিয়ে আপনি চাইলে আপনার এফটিপি অ্যাকাউন্টে লগ করতে পারেন আপনার ওয়েব ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্টের জন্য ডেভেলপারের সাথে আপনার সি প্যানেলের অ্যাক্সেস শেয়ার করতে হতে পারে এমত অবস্থায় আপনি যদি ডেভেলপারের সাথে সি প্যানেলের অ্যাক্সেসটি শেয়ার করতে না চান সেক্ষেত্রে আপনি সি প্যানেল থেকে একটি নতুন এফটিপি অ্যাকাউন্ট গেট করে ডেভেলপার কাছে পাঠিয়ে দিতে পারেন ভিডিও টিউটারে যাওয়ার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার সি প্যানেলে লগ করতে হবে এই জন্য আপনার ডোমিন নেমটি দেওয়ার পর একটি স্লাইড দিয়ে সি প্যানেল লিখুন এরপর এন্টার করুন সি প্যানেলে প্রবেশ করার পর আপনার সি প্যানেলের অ্যাক্সেসটি এখানে দিয়ে সি প্যানেলে লগ করুন হোস্টিং সি প্যানেলে লগ ইন করার পর ফাইল সেকশন থেকে এফটিপি অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করুন এফটিপি অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখান থেকে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে একটি এফ টি ইউজার নেম প্রবেশ করুন এরপর ডোমিন সেকশন থেকে একটি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রবেশ করুন পাসওয়ার্ডের ক্ষেত্রে একটি বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন সময় সিকিউর পাসওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন সিকিউর পাসওয়ার্ড পেতে সাইড থেকে পাসওয়ার্ড জেন্ডার নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করুন এইখানে ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ উইন্ডো তৈরি হবে এইখানে আপনাকে একটি সিকিউর পাসওয়ার্ড দেওয়া হবে এই পাসওয়ার্ডটি কপি করে আপনার কম্পিউটারে কোথাও সেভ করে রাখুন এরপর এইখানে ক্লিক করুন তারপর ইউজ পাসওয়ার্ডে ক্লিক করুন এরপর হোম ডিরেক্টরি থেকে এই এফটিপি অ্যাকাউন্টের ডিরেক্টরিটি দিতে হবে আপনি যদি আপনার ডেভেলপারকে আপনার ওয়েবসাইটে সব কন্টেন্টের অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে পাবলিক আন্ডার স্কোর দিতে পারেন অথবা এটি খালি রাখতে পারেন এরপর কোয়ারটা সিলেক্ট করুন আপনার এফটিপি অ্যাকাউন্টের কোয়ার্টার কত হবে এখান থেকে দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার এফটিপি অ্যাকাউন্টের কোয়াটা আনলিমিটেড রাখতে পারেন এরপর এফ ক্রিয়েট হয়ে গেলে একটি ডায়লগ বক্সের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে এরপর নিচের দিকে স্কল করলেই আপনি কিছুক্ষণ আগে যে এফটিপি অ্যাকাউন্টটি তৈরি করেছেন তা দেখতে পারবেন এফ টিপি অ্যাকাউন্টের ইনফরমেশন পেতে কনফিগার এফ ক্লায়েন্টে ক্লিক করুন এখান থেকে আপনি আপনার এফটিপি অ্যাকাউন্টের ইনফরমেশন জানতে পারবেন এফটিপি অ্যাকাউন্টে লগ ইন করার সময় এফটিপি অ্যাকাউন্টের ইউজার নেম হিসেবে আপনার এফটিপি অ্যাকাউন্টের ইউজার প্রবেশ করার পর অ্যাট দ্য রেট অফ দিয়ে আপনার ডোমেন নেমটি লিখতে হবে এরপর এফটিপি সার্ভারের জন্য এফটিপি ডট দেওয়ার পর আপনার ডোমেন নেমটি লিখতে হবে এরপর এফটিপি পোর্টের জন্য টোয়েন্টি ওয়ান দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা আমরা কোন বিষয়ের ওপর ভিডিও টি তৈরি করব তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার ওই বিষয়ের ওপর ভিডিও টি তৈরি করতে হোস্টিং এর সমাধান পেতে অথবা ডোমিন হোস্টিং কিনতে এখনই ভিজিট করুন ডাব্লুডাব্লু অথবা আমাদের হেল্পলাইনে কল করতে পারেন যদি আপনার আমাদের ভিডিও টিউটালটি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন ধন্যবাদ